শিক্ষকরা কাজ না করেই নিয়মিত বেতন ভাতা তুলছেন, সপ্তাহে একদিন কর্মস্থলে গিয়ে হাজিরা খাতায় সই দিচ্ছেন, আর স্কুল চালাচ্ছেন তিনজন ভাড়া করা শিক্ষক। এমন চিত্র দেখা গেল পাবনার প্রত্যন্ত এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিস্তারিত উৎপল মির্জার রিপোর্টে। কুষ্টিয়ার সীমান্তে পাবনার পদ্মার চরাঞ্চলের এ স্কুলটির নাম চর মাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাইরে থেকে আদর্শ স্কুল মনে হলেও ভেতরে ভিন্ন চিত্র। পাশাপাশি দুটি শ্রেণীকক্ষে কোচিং সেন্টারের মতো গুটি কয়েক শিক্ষার্থীর ক্লাস নিচ্ছেন তসলিমা ও মনিরা খাতুন নামে দুইজন নারী, যাদের কেউই এ স্কুলটির শিক্ষক নন। মাসিক পারিশ্রমিকের বিনিময়ে দুজন শিক্ষকের প্রক্সি দিচ্ছেন তারা। আমরা নৌকা পাইনি, আসা যায় সমস্যা হয়, তাহলে তুমি এইটা করো, তোমার এলাকায় যাব, তাহলে তুমি অবশ্যই ই করো, ক্লাসটা চালাও, ওরা অবশ্যই শিক্ষা দিতে লাগবে। সরকার তো আমাকে এভাবে অনুমতি দেবে না, সরকার যাদের নিয়োগ দিচ্ছে ঠিক তাদেরই তো এখানে আসার উচিত, তারা যখন আসতে পারে না তখন তো স্কুল একভাবে না একভাবে চালানো লাগবেই। আরেক শ্রেণীকক্ষে ক্লাস নিচ্ছেন রফিকুল ইসলাম নামে আরেক শিক্ষক, তিনিও এ স্কুলের শিক্ষক নন। শহর থেকে দুর্গম এই চরাঞ্চলে শিক্ষকদের আসতে কষ্ট হয় বলে তাকে প্রক্সি শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছেন শিক্ষকরা, যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছে বলে দাবি করেন। তার দাবি, শিক্ষকরা একদিন স্কুলে এসে হাজিরা খাতায় সই করে চলে যান। তারা প্রতি সপ্তাহে একবার একজন করে আসেন, কিন্তু ঠিক মতন আসা বা থাকার সমস্যার কারণে আমরা কিছু আমাদের কিছু সামথিং আমরা এই দায়িত্বটার বিনিময়ে আমরা পরিবেশটা রক্ষা রাখি, মানে ফুল টাইম আমরা স্কুলটা বা ঠিকভাবে শিক্ষা দিয়ে থাকি। এভাবেই আসল শিক্ষকের পরিবর্তে দীর্ঘদিন ধরে নকল শিক্ষক দিয়ে চলছে 300 শিক্ষার্থীর এ স্কুলটি। এমনকি অভিভাবকদের অনেকেই জানেন না কারা এ স্কুলের শিক্ষক, ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে চরাঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম। ব্যাপকভাবে কমে গেছে শিক্ষার্থীর উপস্থিতির হারও। মূলত যারা শিক্ষক তারা হয়তো বছরে একবার আসে, নাও আসে কোনো পুরানের আগসে, হয়তো শেখ মুজিবের মৃত্যুবর্ষ গলি বার তখন ছাড়া তাদের আর পাইনি। প্রধান মাস্টার যারা তারা তো আসে না, তারা হলে পরিত নিয়ে হলে এই ক্লাস করাচ্ছে, ঠিক মতন ক্লাস করায় না। অরিজিনাল যে মাস্টার করা তারা আমি এ পর্যন্ত দেখি নাই, শুনে না, আমি এতে 15 বছর বাড়ি করছি, এ পর্যন্ত একদিনও দেখি নাই। ছেলে পেলে আসি ওই মানে গাছতলা গাছতলা বসে থাকে, মাস্টার নাই, ছেলে পেলে তখন মাস্টার না দিয়ে খিদি লাগিয়ে দেয়, শোন বাড়ি চলে যায়। জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় এ স্কুলে প্রধান শিক্ষক সহ 3 জন শিক্ষক নিয়োগ দেওয়া আছে। এ অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান শিক্ষা কর্মকর্তা। তারা স্কুলে একদম যাবেন না, সেখানে তাদের পরিবর্তে অন্য লোক দিয়ে কাজ করবেন, এটা কখনোই সম্ভব না। এটা কিভাবে সম্ভব হচ্ছে আমি বিষয়টি দেখব, এবং আমি এও আপনাদেরকে বলছি যে তাদের এরমের করলে তাদের নিজেদের বেতনও পাবে না, টোটাল তাদের সকল বেতনটাই বন্ধ হয়ে যাবে। স্কুলটির প্রধান শিক্ষক ফারুক হোসেন সহ অন্যদের সাথে বারবার চেষ্টার পরও যোগাযোগ করা সম্ভব হয়নি। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।